駅下げの。আজকে বন্ধে কোন কোন রাস্তা চলবে গাড়ি? না, বন্ধে আমি বলবো এই রাজ্যবাসী পূর্ব কংগ্রেসের এবং সিপিএমের ডাকা বন্ধ ব্যর্থ করেছেন। এই সর্বনাশা কর্মনাশা বন্ধের বিরুদ্ধে রাজ্যের জনগণ, আমরা লক্ষ্য করেছি গতকালকে কংগ্রেস সভাপতির ওপর দুষ্কৃতিকারীরা বিশাল করে আক্রমণ করেছে। কেউ বলেছে ওদের গোষ্ঠীকুণ্ডল, কেউ বলেছে দুষ্কৃতিকারীরা আন্দোলন আক্রমণ করেছে। সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছেন, ওনার সঙ্গে কথা বলেছেন এবং চিকিৎসার ব্যবস্থা করেছেন, এবং যারা আক্রমণ করেছে যে দুষ্কৃতিকারীরা তাদেরকে ধরার জন্য তিনি বলেছেন, অ্যারেস্ট করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, এবং আমাদের দলের তরফ থেকে সাংসদ প্রতিমাঙ্গি সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছেন, পীযূষবাবুর সঙ্গে কথা বলেছেন, ওনার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। কাজে আমার মনে হয় তারপরে যেখানে সরকার দল নিন্দা করেছে, দোষীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করছে, নির্দেশ দিয়েছে সরকার, সেক্ষেত্রে পরবর্তী সময়ে বন্ধ ডাকার কোনো যুক্তিকতা ছিল না। আমার মনে হয় এটা একচুয়ালি অস্তিত্বহীন দলের অস্তিত্ব জানান দেওয়ার জন্যই এই বন্ধ। কাজে এই বন্ধ সর্বাত্মক ব্যর্থ হবে, জনগণ সাড়া দেবেন না। আর দ্বিতীয়ত বলবো, বিশেষ করে বন্ধের দিন সমস্ত জনজীবন সচল রাখার জন্য পরিবহন ব্যবস্থা বিশেষ প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের এই ত্রিপুরা সড়ক নিগম প্রতিদিনের মতনই তার সমস্ত সার্ভিসগুলি আজ চালু থাকবে। এখন কিছুক্ষণ সমস্ত সার্ভিস শুরু হয়ে যাবে। আমাদের দূরপাল্লা সাবরো, মোদিপুর, কমলপুর সমস্ত গাড়ি যাবে, বিলুনিয়া যাচ্ছে এবং সময় মতো সব গাড়ি চলছে। এখন আমাদের টাউন বাস সার্ভিস চালু হবে কিছুক্ষণের মধ্যেই, এবং যেগুলি আমাদের আছে রানীর খামার টু সেক্রেটারি, আইএসবিডি চন্দ্রপুর থেকে সেক্রেটারি যে বাস যাবে সেটা সময় মতোই যাবে, তারপর রাধানগর টু যোগেন্দ্রনগর এবং বাজারঘাট টু এয়ারপোর্ট যে গাড়িগুলি চলে প্রতিদিন সময় মতো সেগুলি চলবে। আমাদের 14টা সার্ভিস যেটা আগে ছিল প্রতিদিন চলতো, আজকে চলবে। কাজে জনগণের সুবিধার্থে, নাগরিকদের চলার সুবিধার্থে আমাদের এই টিআরসি সার্ভিস অন্যদিনের মতো আজকেও চালু থাকবে, এবং আজকে এখন গাড়ি আপনারা কিছু দূরপাল্লা গাড়ি চালু হয়ে গেছে এবং বাকি গাড়িগুলি এখন শুরু হবে আমি এখানে দেখার জন্য, এবং সেগুলি ঠিকমতো যাচ্ছে কি না তদারকি করার জন্য আমি এসেছি। আচ্ছা, অন্য অন্য যে বনগুলো হয়েছে সেক্ষেত্রে আপনাদের বাস সার্ভিস চলেছিল, কীরকম সার্ভিস দিয়েছেন এবং কীরকম মানে সারা পেয়েছেন? না, বাস সার্ভিস তো প্রতিদিনই চলছে, টিআরটিসি তো আপনি জানেন। অন্য অন্য যে বনগুলো হয়েছিল সেই বনগুলো তো আপনারা বাস সার্ভিস চালিয়ে? হ্যাঁ, চালু হয়েছে, কোনো প্রবলেম হয়নি। প্যাসেঞ্জার পেয়েছে, অনেক সময় প্যাসেঞ্জার তুলনামূলক কম থাকে, তো আজকে যাই না। আমার মনে হচ্ছে এখন তো সকালবেলা বেরিয়েছি, দেখেছি তো দোকানপাট, মানুষজন ঘুরছে, প্যাসেঞ্জার হবে আমাদের নিয়মিত, যেরকম প্যাসেঞ্জার থাকে আমরা প্রতিটি গন্তব্যস্থলে যাব। আমরা যাতে কোনো রকম কোনো যাত্রীর বা লোকের কোনো অসুবিধা না হয় তাদের গন্তব্যস্থলে বা কর্মস্থলে পৌঁছানোর জন্য, আমরা বন্ধকে সম্পূর্ণভাবে জনগণ ব্যর্থ করবে, এবং আমাদের প্রশাসনিক উদ্যোগ আমরা সবসময় বন্ধের সময় নিয়ে থাকি।